কমেন্ট সাবস্ক্রাইব একই কতবার বলবো ভাই, লাইক করে করছো নাকি? লাইক করছো? লাইক করো, সাবস্ক্রাইব করো, কতবার বলবো? এই নিয়ে আমাকে পাগলের ডাক্তারের কাছে যেতে হবে। আরে করো ভাই, তুমি কি চাও এই নিয়ে এটা পাগল হয়ে যায়? করো না না, করছি করছি বলতে হবে না। 1 2 3 ঠিক আছে, করে দিয়েছে, ঠিক আছে। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড ইউ আর ওয়াচিং বৃন্দাস সঙ্গীতা। সো গাইস, আজকে আমরা স্টার্টিংটা এরকমভাবেই করলাম, কিন্তু আমাদের ভিডিও স্টার্টিং কিন্তু এখনো অতি হয়নি। তো চলো স্টার্টিং। আচ্ছা টপিকটা আমাদের বল, আমাদের টপিক কি আজকে? এমনিতেও ভিডিও হয়নি, ঠিক আছে চলো। তোমার আজকে দেখো, আমি আমি বলেছিলাম আমি আদার্স ভিডিওগুলোতে আসতে পারবো, কিন্তু কিন্তু আমি আসতে পেরেছি, কিন্তু ঠিক আছে। আমি না এই যে দুটো ভিডিওতে আমি না প্রায় হাইজ্যাক করে নিয়েছি তোমার চ্যানেলটা। না তুমি বলো তোমার চ্যানেলটা। তো আজকে আমরা যেটা করব সেটা হলো ছোট ছোট রান্নাঘর চ্যালেঞ্জ। দেখ তো, হাই গাইস, চলে এসেছি আমরা আজকে রান্নাবাটি ঘরে। তো আজকে আমরা বানাবো যেটা, সেটা হলো চিকেন পকোড়া। তো আমাদের তার জন্য লাগছে যেটা, সেটা হলো চোলাই, কাঁচা চোলাই। তার জন্য আমরা রেখেছি চিকেন পিস করে, আর এখানে রেখেছি লঙ্কা, রসুন কুচি, আর এখানে রেখেছি পেঁয়াজ কুচি। তো এগুলো আমরা মিক্স করে নেবো প্রথমে। তো এই ঢেলে দিলাম চিকেনগুলো এর ভেতরে, চিকেনগুলো দিয়ে দিলাম। এবারে আমরা এতে স্বাদ মতো একটু নুন দেব, একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম, আর আর যেটা আছে আমাদের সিক্রেট মশলা, যেটা বলা যাবে না, ভাজা করে গুঁড়ো করে রাখা আছে অনেক রকম মশলা, তো সেটা আমরা ঢেলে দেবো। ও বাবা, আমার এখনই খেতে ইচ্ছে করছে। অ্যাকচুয়ালি না এটা মশলাটা তুমি যেরকম ভাবে বললে সেরকম একটা গ্র্যান্ডমার সিগারেট মশলা। হ্যাঁ একদম একদম সিগারেট মশলা, পকোড়া তো সবাই বানাতে পারে, বাট একটু আলাদা করার জন্য যেটা আমি মিশিয়েছি সেটা বলবো না, কিন্তু সেটা সেটা হচ্ছে আমাদের কিছু ভিডিওর পরে সেই মশলাটা বল। সেরকম লাইক পরে কমেন্ট পরে যদি কেউ জানতে খুব ইচ্ছুক হয় তাহলে কমেন্ট করবে, আমরা বলে দেবো সিগারেট মশলাটা কি। আচ্ছা আর তোমাদের পারলে তোমাদের ফোন নাম্বার কিংবা এই ডিটেলসগুলো দিয়ে দেবে সিগারেট, ঠিক আছে? কিন্তু তাকে কিন্তু অনেক শেয়ার করতে হবে, লাইক করতে হবে। হ্যাঁ কমেন্ট তো করবেই, সেটা তো এ, কিন্তু শেয়ারও করতে হবে। তো আমাদের এটা মিক্স করা হয়ে গেছে, এবারে আমরা যেটা করব সেটা হলো আমরা তরুফরু এ এমনি কিচেনে গেলে তরুফরু করে। তো আমরা কড়াই বসিয়ে দেবো, গ্যাসটা অন করে দিই। গ্যাস অন করা হয়ে গেছে, আমরা কড়াইটা এখানে বসিয়ে দিচ্ছি। এবারে আমরা যেটা করব সেটা হলো তেল ঢালবো, কি দিয়ে নাচ্ছে? কি হেলদি খাবার! যদি যদি এটা সর্ষের তেল দাও না, তাহলে তোমার এটা খেয়ে তুমি দুদিন পরে তোমার যে ওজন ছিল তার থেকে 5 কেজি বেড়ে যাবে। কি বসিয়েছি ওটা কড়াই? দিয়ে দাও দিয়ে দাও, এটাকে কি লাইট করে ভাজবে না ডিপ? ডিপ করে ভাজবো, তাহলে ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে না, সুন্দর খেতে লাগবে। একদম অরেঞ্জ টাইপ, তাই তো? বেশি ডিপও না, বেশি ইয়েলো হোস না। তো চলো এটা ভাজা শেষ হোক, ততক্ষণে আমরা একটা ব্রেক নিই। তো আমাদের হয়ে গেছে পকোড়াটা ভাজা হয়ে, কিন্তু একটা কাজ করে ফেলেছে, সেটা হচ্ছে আমার একটা প্রিয় পকোড়াকে পুড়ে দিয়েছে। হ্যাঁ একটা পকোড়া পুড়ে গেছে, এইটা এটা সত্যি। তো আমাদের পকোড়া ভাজা হয়ে গেছে, বাই চান্স আমাদের একটা পকোড়া পুড়ে গেছে। তো ঠিক আছে আমরা তাও ওটা নামিয়ে নেবো। তো পকোড়াগুলো আমি এবারে নামিয়ে নিচ্ছি। জুম করে সামনে সরে আয়, জুম করিস না সরে আয়, দেখা পকোড়াটা দেখা। এই যে আমাদের পকোড়া, দূরে যাবে দূরে যাবে। তো রেডি আমাদের স্পেশাল পকোড়া। তো ঠিক আছে এবারে আমাদের দ্বিতীয় রাঁধুনি আসছে, তো তাদের সাথে তোমাকে মিট করাবো, তোমাদেরকে মিট করাবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, ওকে
Hi, hello guys! Apna dekhen aajke rana bati with Paulina and ami aajke korte chole ekta kichu spicy type ranna ebong cameraman er credit ache apnader priyo bindas sangita. So guys, aajke ami rana korte chole cutlet ebong kisher cutlet fish egg chicken. So ami chicken take ki korechi sheddo kore chicken ta ke ami rekhe dichi ete makhiye holud wagera makhiye ar amar shobji ache ekhane ha ha thik ache thik ache to ek shobji gulo bole dao kon ta ki shobji acha ekhane gajor ache gajor gulo ami mini mini chere ketechi ekhane pyaaj ekhane kacha lanka amar challe kichhi acha acha ekhane ache yellow capsicum আদা রসুন বাটাটা আমি এর ভেতরে দিয়ে তৈরি করে রেখেছিলাম এবং আমি এর ভেতরে দিয়ে দেবো এক কিলো মানুষ হয় ঠিক করে নি তারপরে আমি দেখা করছি তারপর বলছি কি তেল মেল দিতে হবে ঠিক আছে হ্যালো গাইস আর আমার ভেজিটেবলস মিক্স হয়ে গেছে এবার আমি একটু অলিভ অয়েল দেবো তোমরা চাইলে তোমাদের যে তেল আছে সর্ষের তেল যারা আছে তারা সর্ষের তেল দেবে তেলটা এ না ঠিক আছে আমি অলিভ অয়েল দিয়েছি এবং অলিভ অয়েল দিয়ে দিলে আসলে এ মানে একটু এ টেস্টটা ভালো হয় না না সর্ষের তেল দিলে আসলে অনেক যদি সর্ষের তেল পড়ে না ছাজ হয়ে যায় তোমার জন্য ভাজি এগুলো আচ্ছা ঠিক আছে তো আমি এগুলো মিক্স করে দিয়েছি সবজিগুলো এবারে আমি একটু না অলিভ অয়েল দেবো তোমরা চাইলে সর্ষের তেল ক্লিপটা খুঁজে যাচ্ছে একটু করো না ডিলিট না ডিলিট না তুই নে না স্পিডে করে দেবো এটা মাঝখানে যেগুলো খারাপ হলো ডিসপ্লে এটা আমারটা তো আমাদের আর বাকি আছে যে সবজিগুলো মিক্স করে দিয়েছি এবারে আর বাকি আছে হচ্ছে অলিভ অয়েল চুপ কর আর আমার পেছনে যে ক্যামেরাম্যান আছে না সে না সর্ষের তেল খাই বলে আমি দিচ্ছি এবারে আমি মাংস গুলো দিয়ে দিচ্ছি আমি মাংস গুলো না বসে মিক্স করে আবার আসি মাংস গুলো মিক্স করে আসি একটাই কাটলেট করবো বড় দেখে বুঝলি চিকেন গুলো উপরে এরকম গায়ে লেগে থাকবে একটাই কাটলেট করবো আচ্ছা ঠিক আছে কেকের মতন সাইজ হবে সেই এটা না ওটা খাসা দেব চার সাথে দেখো এটা ললিপপ নে আর ভাগ গালে দিবি না গালে দিবি না চেটে চেটে খাবি না হ্যাঁ ওরকম তাই মাংসটাকে প্রথমে মেখে নিলাম কারণ কি হচ্ছিল না অ্যাকচুয়ালি মাংসটাকে ভালো করে আমি ডোলে কুলে এরকম করে দিই এবি জি মাংস মাছে তা কি করি আ ঠিক আছে পিষি পিষি তোমারে এবারে আমরা অলিভ অয়েল দেবো শুদ্ধি হয়ে গেছে রান্না করতে গেছে আমি শুদ্ধি হয়ে গেছে
রান্না করতে করতে সবার গরম হয়ে যাবে সব, ঠিক আছে? তো তেলটা গরম হোক, ততক্ষণে আমি একটুখানি আসছি, আমি নাকটা ঝেড়ে আসি, বাই। মটরশুটি দিতে হবে না, দাম বেশি এখন, দাম বেশি মটরশুটি। আজকে আমরা খিচুড়ি খাইছি মটরশুটি দিয়ে, খিচুড়ি খাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে রান্না করছেন, তো রান্না করতে করতে আমাদের একটা গান শুনিয়ে দিন না গো, আমাকে আর গেতে বলো না, আমাকে গেতে, আমাকে গাইতে। দাও বানো লালিপপ দিয়ে দাও, আরে একটা গান শুনিয়ে দিন, আমি একটা গল্প বলছি না, গল্প না গান শুনিয়ে দিন একটা। ভুলেছি কি ভাবনা, ভুলেছি এ ঘটনা, সামনে যা দেখি জানি না সে কি আসলে কি নকল ছোনা, আমি তারপর গেতে চাইছিটা কই বাবা, আমি এখানে তুমি তাড়াতাড়ি নে, প্রচুর টাইম হয়ে গেছে, ঠিক আছে এটা করা যাক। আমি এর সঙ্গে যুদ্ধ করি, তারপরে দেখে দাও। তো আমাদের এই যে কাটলেটটা আসলে না, আমি সবজি টবজি চিকেন টিকেনগুলো নামিয়ে আমি শেপে নিয়ে এসেছি, তারপরে যখন তেলে দিই তখন মনে করলো এই মরেছে, আমাদের ফ্রেন্ডসদের সঙ্গে তো আমি শেয়ারই করছি না। তো এই যে কাটলেট হয়ে গেছে, যা বলেছিলেন আমাদের ক্যামেরাম্যান, সেটা হচ্ছে একটু বড় করে কাটলেট করতে হবে একটাই। এবারে এর সঙ্গে না আমি একটুখানি হুইপড ক্রিম দেবো, সেটাকে ফাটিয়ে নেবো। তোমরা টক দই, মিয়ানিস, চিজও নিতে পারো, ঠিক আছে? এটা তোমাদের ইচ্ছা। আরে আমার এটা হারিয়ে আছে, আচ্ছা তাই দিয়ে করে দে, ঠিক আছে? আমাদের কিচেনটা একটু দেখিয়ে দিই, এটা হলো আমাদের খুবই অগোছালো না, খুবই অগোছালো। আমাদের টোস্টার, টোস্টার কই, টোস্টার টোস্ট বার করে একটু টোস্ট করে দিই, ওটা একটা আছে ওখানে, এই এই জো 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 এই জো, এই সেট না দিলে হবে না, ওটা দিয়ে চেপে দাও, দুটো চেপে দাও, ঠিক আছে ঠিক আছে। আর চাপতে হবে না, ওটা চাপা আছে কিন্তু, ঠিক আছে? আমাদের পকোড়াও রয়েছে আর আমাদের কাটলেটটাও রয়েছে, এবং এর সঙ্গে আমি হুইপড ক্রিম, তোমরা পকোড়াটার সঙ্গেও ট্রাই করতে পারো হুইপড ক্রিমটা, তাহলে ভালো লাগবে। আর এখানে আইসক্রিম আছে, এই যে এটা বাটারস্কচ আইসক্রিম আর পিঙ্ক কালারের বাটারস্কচ, ইয়েস আই লাভ ইট। তোমরা খেয়ে একটু বল কেমন হলো। ওকে কি হলো বল, কেমন হয়েছে? এখন সাইলেন্ট থাকছিস কেন, ভয় লাগছে কেমন হয়েছে? এই পকোড়াটা একটুখানি জন্য কাটলেটটাও ভালো হয়েছে, নিজে ঢাক নিজে পেটাতে নেই। আচ্ছা তো এই যে যে এগুলো করলাম আমরা, এগুলো কিন্তু সব পুট্টো আমরা ইয়ে করেছি ক্লে দিয়ে, ঠিক আছে? তো আমরা যে রেসিপিসগুলো দেখেছি যে মশলা বাগেরাগুলো, সেগুলো তোমরা কিন্তু নিজে থেকে মানে ক্লে দিয়ে আমরা যেটা করেছি সেটা তোমরা এমনি নর্মালে আসলে রিয়েলে তোমরা ক্যাপসিকাম দিয়ে ট্রাই করতে পারো, ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টে জানাবে। আর থ্যাংক ইউ, দ্যাটস লাস্ট। আর এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, একই কতবার বলবো ভাই, লাইক করে করছো নাকি, লাইক করছো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কতবার বলবো, এই নিয়ে আমাকে পাগলের ডাক্তারের কাছে যেতে পারে, করো ভাই, তুমি কি চাও এই মেয়েটা পাগলে যে করো না, না করছি করছি বলতে হবে না, 1 2 3 ঠিক আছে বলে দিয়েছে, ঠিক আছে? তো বাই গাইস, আবার দেখা হবে ইন নেক্সট সঙ্গে, তার নেক্সট ভিডিওতে, আমি থাকবো কিনা জানি না, ঠিক আছে? ওকে বাই, ক্যামেরা বাই।